হ্যালো। হ্যালো, হ্যাঁ ফারদুন ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে দেখা যাচ্ছে না ভাই, ক্যামেরাটা ঠিক করেন, মুখের সামনে নেন ক্যামেরাটা। জি ভাই, হ্যাঁ ঠিক আছে। আপনি কি ভাই শর্তগুলো পড়েছেন, যুক্ত হওয়ার শর্তগুলো পড়েছেন? জি ভাই, আমি অনেকদিন ধরে আপনার লাইভ দেখি, প্রায় অনেকদিন হবে। তো আমার কিছু কোশ্চেন ছিল আর কি। আপনি শর্তগুলোতে সম্মত কিনা সেটা আগে একটু বলে নেন। জি জি জি, আমি শর্তগুলোতে সম্মত। আচ্ছা ঠিক আছে, বলেন এবার কি প্রশ্ন আছে বলেন। আপনি কিছুদিন আগে একটা ইয়া দিছিলেন, সূর্য ডুবে যাওয়া নিয়ে একটা আর কি, একটা রেফারেন্স ছিল। কোন রেফারেন্স? হ্যালো। হ্যাঁ কোন রেফারেন্স? এই এই সূর্য ডুবে যাওয়া নিয়ে আর কি, আচ্ছা সেটা কি হাদিসের রেফারেন্স কোরআনের নাকি একটা, কোরআনের? কোরআনের, হ্যাঁ হ্যাঁ কোরআনের আয়াত ছিল সূর্য ডুবে কোরআনের যাওয়া সূরা নিয়ে। কাহফ আয়াত নম্বর 86, জি জি, ঠিক আছে। এটা নিয়ে এবং আমার একটা এবং এবং মানে ইসলামের আপনার, যে কোনো বিষয় হ্যাঁ বুঝতে হলে কোরআন হাদিস এবং এই দুইটা বিষয়ে বুঝতে হবে, এই দুইটা বিষয় জানতে হবে, তাই না? এটা তো আপনি জি জানেন, জি কোরআন এবং হাদিস এই দুইটা জি বিষয় একসাথে জানতে হবে। শুধুমাত্র কোরআন বা শুধুমাত্র হাদিস এই দুইটা জানলে হবে না, একটা যে কোনো একটা জানলে হবে না, দুইটাই একসাথে জানতে হবে, ঠিক আছে? কোরআনে কি বলা হ্যাঁ, আছে সূর্য দুইটাই অস্ত একসাথে যাওয়া জানতে হবে। সম্পর্কে? কোরআনের কথাটাই হাদিস, হাদিসে হচ্ছে কোরআনের যেই আল্লাহর বাণী, হাদিসে মূলত প্রতিফলিত হয়েছে আর কি, যেটা আমরা হ্যাঁ মনে করি হ্যাঁ, এবং সহি হাদিসকে মানতে হবে। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আপনার সহি হাদিসকে অবশ্যই মানতে হবে। সহি হাদিসে যাই জি লেখা জি থাকুক না কেন, আপনার সেটা মানতেই হবে। আপনি যদি না মানেন তাহলে আর আপনি জি আপনি মুসলমান সুন্নি মুসলমান থাকেন না, যদি আপনি সহি হাদিস না মানেন। সহি বুখারী, সহি মুসলিম জি এবং তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ, এই জিনিসগুলো যদি আপনি না মানেন তাহলে আপনি সহি যেগুলো সেগুলো না মানলে আপনি আর মুসলমান হিসেবে গণ্য হবেন না, ঠিক আছে? আচ্ছা তো কোরআনের আচ্ছা, আপনি আয়াতও কি মানতে আয়াতটা হবে, আরেকবার পড়বেন প্লিজ? কোরআনের আয়াতও আপনার মানতে হবে, একই সাথে আপনার মানতে হবে হাদিসও, ঠিক আছে? আচ্ছা আমি আপনাকে জি আয়াতটা পড়ে শোনাচ্ছি। বাবা তুমি দুষ্টুমি করো না বাবা। আচ্ছা এটা হচ্ছে সূরা কাহফের 86 নম্বর আয়াত। এটা এখানে বলা হচ্ছে, অবশেষে তিনি, তিনি মানে হচ্ছে জুলকারনাইন, ঠিক আছে? জি অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন, অবশেষে তিনি, এই কথাটা তা কে বলতেছে বলেন তো? এই কথাটা কার মুখ কথাটা থেকে বের? বলতেছে আল্লাহ তাআলা, আর বলছে হচ্ছে জুলকার, জুলকারকে নিয়ে, তিনি বলতে জুলকার, জুলকারনাইন সম্পর্কে, জুলকারনাইন, হ্যাঁ তিনি জি মানে আল্লাহ উপর থেকে দেখতেছেন যে তিনি মানে জুলকারনাইন যাচ্ছে, ঠিক আছে? আল্লাহ জি 27 মানের উপর থেকে দেখতেছে যে জুলকারনাইন পৃথিবীতে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? আয়াতটা জি হচ্ছে, অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন, তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন। আর সূরা কাহফের 90 নম্বর আয়াতে বলা হচ্ছে, অবশেষে তিনি যখন সূর্যের উদয়াচলে পৌঁছলেন, তখন তিনি তাকে এমন এক সম্প্রদায়ের উপর উদিত উদয় হতে দেখলেন যাদের জন্য সূর্য তাপ থেকে আত্মরক্ষার জন্য, আত্মরক্ষার কোনো আড়াল আমি সৃষ্টি করিনি, আড়াল আমি সৃষ্টি করিনি, মানে এটা আল্লাহর কথা, আল্লাহর বক্তব্যটা কথা। জি আল্লাহর, ঠিক আছে? হ্যাঁ এইটা, এই জি হচ্ছে জি, রেফারেন্স, বলেন এবার। এটা ছিল তো আপনার কথা, হচ্ছে যিনি জানেন যে সূর্যটা ডুবে না, আদৌ সূর্যটা ডুবে না, তিনি কেন বললেন যে সূর্যটা ডুবে যাচ্ছে, যে জলাশয়ে বলেছে না? আচ্ছা এই বিষয়ে আরেকটা একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস আছে। হাদিসটা হচ্ছে, সূর্য অস্ত যায় যখন তখন কোথায় যায়? সহি হাদিস আছে, সহি বুখারী, সহি মুসলিমের সহি আচ্ছা হাদিস আছে, সূর্য যখন অস্ত যায় তখন কোথায় যায়? নবী মোহাম্মদকে জিজ্ঞেস করা হয়েছিল, হে নবী, সূর্য যখন অস্ত যায় তখন কোথায় যায় সে? নবী মোহাম্মদ বলেছিলেন, রাতের বেলা সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে এবাদত বন্দেগিতে ব্যস্ত থাকে এবং সকালবেলা আল্লাহর কাছে আবার উদিত হওয়ার জন্য আবেদন করে। তখন তার আবেদন যখন মঞ্জুর হয়, আল্লাহ যখন তাকে নির্দেশ দেন, হ্যাঁ তুমি আবার ওঠো, তখন সে আবার ওঠে, ঠিক আছে? কিন্তু সারা জি রাত সে আল্লাহর আরশের আচ্ছা নিচে গিয়ে ইবাদত বন্দেগি করে, ঠিক আছে? এটা সহি হাদিস, আচ্ছা, আপনাকে আমি হাদিসটা নাম্বারও আমি দিয়ে দিচ্ছি। আমি না না, হয়তো আপনাকে পড়ি নাই, শুধু, আপনি হাদিসটা শুধু, আপনার মুখ থেকে শুনলাম। আমি আচ্ছা আপনাকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনার বাসায় সহি বুখারী, সহি মুসলিম থাকলে নিয়ে আসেন, আমি এখন দেখাই দিচ্ছি, নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আচ্ছা, আমি খুঁজে বের করতে পারবেন, নিয়ে আসেন যান।
আছে আচ্ছা, সহি বুখারী আপাতত সহি আমার মুসলিম এখানে আছে? সহি বুখারী সহি মুসলিম একটাও নাই। আমি আচ্ছা হচ্ছে কোরআনের যে কথাটা সূরা কাহাফের কথাটা, এটার না, একটু আপনাকে মানে আমি বলতে চাই এটা সম্পর্কে। আগে বলে নেই, যে এই জিনিসগুলো একসাথে বুঝতে হবে, ঠিক আছে? আপনি যে একটা বাদ দিয়ে আরেকটা বুঝতে পারবেন না। হাদিস হচ্ছে গিয়ে কোরআনকে এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে কিভাবে কেমনে কি। আপনি আচ্ছা আচ্ছা, যদি মনে মনে চিন্তা করে ব্যাখ্যা করেন একটা আয়াত, তাহলে সেটা গ্রহণযোগ্য না। ইসলামে আপনার ব্যাখ্যা কোনো গ্রহণযোগ্যতা নাই, আপনার ব্যাখ্যা, ঠিক আছে? হ্যাঁ, ইসলামে ব্যাখ্যা গ্রহণযোগ্যতা দেখতে নাই, হলে ঠিক আছে, অবশ্যই কিন্তু সবার আগে দেখতে আমি হবে আমি হাদিস, একটা কথা বলি। বলে নেই, সবার আগে দেখতে হবে হাদিসে কি আচ্ছা বলা আছে, এই বিষয়ে সহি হাদিসে কি বলা আছে। সহি হাদিসে বলা আছে, সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি কেনেন, 2972 নম্বর হাদিস, এখানে বলা আছে যে মোহাম্মদ ইবনু ইউসুফ আবু জার থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় আবু জার কে বললেন, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যায়, এরপর সে পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয়, আর অচিরেই এমন সময় আসবে যে সিজদা করবে তা কবুল হবে না এবং সে অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, যে পথে এসেছো সে পথেই ফিরে যাও। তখন সে পশ্চিম দিক থেকে উদিত হবে। এটাই হলো, এটাই মর্ম হলো আল্লাহ তাআলার বাণী। আর সূর্য গমন করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটাই পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ, ঠিক আছে? সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের 4439 নম্বরে এটা বলা আছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 4440 নম্বরে এটা বলা আছে। সহিহ বুখারী সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 296 তো এটা বলা আছে, ঠিক আছে? আচ্ছা হাদিসে আচ্ছা, ঠিক কুদসি আছে, 161 নম্বরে এটা বলা আছে, হাদিসে কুদসি 161 তে বলা আছে, ঠিক আছে? হাদিসে কুদসি কাকে বলে আপনি জানেন ভাই? না হাদিসে কুদসি আমার হাদিসে জানা কুদসি নাই। কি আপনার ধরে নিতে হবে এটা হচ্ছে আল্লাহর বাণী। হাদিসে কুদসি কে আপনার ধরে নিতে হবে এটা হচ্ছে আল্লাহর বাণী, মানে এটা আল্লাহ হচ্ছে মুহাম্মদের মোর মুখ দিয়ে, ইম্পর্টেন্ট হাদিসের মধ্যে। আল্লাহর আল্লাহ মুহাম্মদের মুখ দিয়ে যে কথা বলাইছে সেটা হচ্ছে এই হাদিস, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে বলা আছে যে রাতের বেলা সূর্য, এখানে বলা হাদিসে কুদসি থেকে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি গাধার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন তার উপর একটি পাড়যুক্ত চাদর ছিল। তিনি বললেন, এটা ছিল সূর্যাস্তের সময়। তিনি আমাকে বলেন, হে আবু যর, তুমি জানো এটি কোথায় অস্ত যায়? তিনি বললেন, আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, সূর্যাস্ত যে একটি কর্দমাক্ত ঝর্ণায়, সে চলতে থাকে, অবশেষে আরশের নিচে তার রবের জন্য সেজদায় লুটিয়ে পড়ে। যখন বের হওয়ার সময় আল্লাহ তাকে অনুমতি দেন, ফলে সে বের হয় এবং উদিত হয়। তিনি যখন তাকে যেখানে অস্ত গিয়েছে সেখান থেকে উদিত হওয়ার ইচ্ছা করবেন, আটকে দিবেন, সে বলবে, হে আমার রব, আমার পথ তো দীর্ঘ। আল্লাহ বলবেন, যেখান থেকে ডুবেছে সেখান থেকে উদিত হও। এটাই সে যখন ব্যক্তিকে তার ইমান উপকার করবে না, এই হাদিসটা আছে, ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন যে পৃথিবীটা তো গোল, আপনি তো স্কুলে পড়াচ্ছেন যে পৃথিবীটা তো গোল, তাই না? জি আচ্ছা, আমাদের বাংলাদেশে যখন দিন তখন আমেরিকাতে হচ্ছে তখন রাত, তাই না? জি আবার আমেরিকাতে যখন দিন বাংলাদেশে তখন রাত, তাই রাত না? সূর্য কিন্তু কখনোই অস্ত যায় না, সূর্য কোথাও যায় না, সূর্য সূর্যের জায়গাতেই থাকে, না তাই না? পৃথিবীটা যদি এরকম গোল হয়, যেই পাশে আলোটা পড়তেছে সূর্যের সেই পাশে একটা দিন, আর যেই পাশে আলো পড়তেছে আর না সেই পরের পাশে হচ্ছে পাশেটা রাত। হচ্ছে রাত। আচ্ছা, কিন্তু তারপরেও যখন আমি হচ্ছে হাদিস গুলা পড়ি নাই, আপনার কথা মতো আমি পড়ে একটু রিসার্চ করে দেখতে হবে, কিন্তু কোরআনের আয়াতটা সম্পর্কে আমি একটু বলতে চাই। এরকম ধরেন আমরা যখন বলি সূর্য ওই পশ্চিম দিগন্তে ডুবে যাচ্ছে, এরকম কিন্তু সচরাচর আমরা বলি, যদিও আমরা জানি যে সূর্য আদৌ ডুবে যায় না, আমরা সচরাচর বলি যে সূর্য ডুবে, হ্যাঁ তাই না? বলেন, হ্যাঁ কারণ বলেন, সূর্য যেহেতু ডুবে ডুবেই না, তাহলে সূর্য ডুবার কথাটা আসেই না, তারপরে আমরা বলি যে সূর্য ডুবে। তো হয়তো আল্লাহ কোরআনে এরকম করেই বলছে যে সূর্য ডুবে, সূর্য ডুবে বলতে ওই জুলকার নাইনের মতো করে আল্লাহ বলছে যে সূর্য ওইদিকে ডুবে গেছে, আবার ওইদিক থেকে উদিত হচ্ছে। আচ্ছা, এটা সম্পূর্ণ আমার আমার ব্যক্তিগত মতামত আর কি, কিন্তু আমি হাদিস গুলো এখন ঠিক আছে, এটা আপনার ব্যক্তিগত মতামত, ঠিক আছে? কিন্তু কিন্তু যেমন ধরেন ধরেন মানে একজন মূর্খ লোক, যে ধরেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে অনেক মানে যারা একটু মূর্খ, যারা পড়ালেখা করেন, এরকম লোক তো আছে, তাই না? জি এরকম লোক তো আছে, তাই না? এখন সেই লোকটা, হয়তো বলতে পারে এরকম কথা যে আমি একদিন দেখছি সূর্যটাকে দেখছি মানে পুকুরের ভিতরে অস্ত যাইতে দেখছি,
আপনার আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এরকম তো মানে কোনো একজন মূর্খ লোক বা একটু অশিক্ষিত যারা জি শুধুমাত্র আমার পায় নাই? মূর্খ আত্মীয় স্বজনরা বলে না, আমরাও কিন্তু বলি, আমিও কিন্তু হ্যাঁ, বলি না যে না না সূর্য ডুবে যায় না 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 বা সূর্যাস্ত যাইতে দেখি, না 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 যেমন কক্সবাজারে গিয়ে আমরা সূর্যাস্ত দেখি না না দেখি হ্যাঁ, না। কক্সবাজারে গিয়ে সূর্যাস্ত দেখেন, কিন্তু মানে কেউ যদি বলে যে আমি সমুদ্রের ভিতরে সূর্যকে অস্ত যাইতে দেখছি, কেউ যদি বলে আপনার সামনে, আপনি ধরেন আপনি একটু পড়ালেখা করেছেন, আপনি কিন্তু তাকে ভুলটা ধরায় দিবেন, আপনি বলবেন না যে ভাই এটা তো আসলে সমুদ্রের ভিতরে সূর্য অস্ত যায় না, সূর্যটা হচ্ছে গিয়ে আমাদের এটা দৃষ্টিভ্রম, আমরা দেখতেছি এই জন্য আমাদের কাছে মনে হয় যে সূর্যটা সমুদ্রের ভিতরে এভাবে ডুবে যাচ্ছে, কিন্তু আসলে সত্য কথা হচ্ছে সূর্যটা কখনো সমুদ্রের ভিতরে ডুবে যায় না। এটা যদি আপনি যদি আপনি যদি পড়ালেখা করে থাকেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে ওই যে ব্যক্তিটা যে একটু যে শিক্ষা দীক্ষা পায় নাই, হয়তো সে শিক্ষা দীক্ষা পায় নাই, সে হয়তো ভাবতে পারে সূর্য পুকুরের ভিতরে অস্ত যায় বা সূর্য ঝর্ণার কর্দমাক্ত ঝর্ণার পিছনে অস্ত যায় বা সে সমুদ্রের ভিতরে অস্ত যায়, এটা ভাবতেই পারে যে কোনো একজন যার কাছে শিক্ষার আলোটা পৌঁছায় নাই। এখন সে যদি আপনাকে বলে যে সূর্যটা মানে সমুদ্রের ভিতরে অস্ত গিয়ে সমুদ্রের নিচে গিয়ে ঘুমায়, আবার সকালবেলা সমুদ্র থেকে আবার বাইর হয়, এটা যদি কেউ বলে আপনাকে তাহলে আপনি তো তাকে ধরাই দিবেন, ভাই আপনার কথাটা ঠিক না, সূর্য আসলে কখনোই সমুদ্রের ভিতরে যায় না, সূর্য অনেক দূরে, পৃথিবী থেকে অনেক দূরে, সমুদ্র হচ্ছে আমাদের পৃথিবীর একটা জিনিস, সূর্য হচ্ছে তার থেকে বহু 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 দূরের জিনিস। এখন সূর্য কখনো সমুদ্রের ভিতরে ডুবতে পারবে না, আর সূর্য এত বড় একটা মানে নক্ষত্র, এটা যদি পৃথিবীর সমুদ্রের ভিতরে ঢোকে তাহলে পৃথিবী শুদ্ধ নাই হয়ে যাবে, তাই না? এই জিনিসটা তো আপনি বলবেন, আপনার দায়িত্ব আপনি। কিন্তু কোরআনের আয়াতে তো ওইরকম করে বলা হয় নাই যে সূর্য ডুবে একদম মানে জলাশয়ের মধ্যে ডুবে গেছে, ঘুমায় আছে বা এরকম কিছু কিন্তু বলা হয় নাই। আর যেহেতু কোরআন একটা শুধুমাত্র জীবন বিধান নয়, কোরআন একটা শুধুমাত্র জীবন বিধান নয়, একটা সাহিত্য বলা যায় ওই সময়কার বা এখনকার মতো সর্বোচ্চ, এটা একটা সাহিত্য, এটা সবাই মানে ধরে নেয়, নাস্তিকরা অনেকে ধরে নেয় না সাহিত্য। এটা হচ্ছে, এটা হচ্ছে আল, যদি এটা আল্লাহর বাণী হয়ে থাকে, আল্লাহ কিন্তু সবকিছু জানে, আল্লাহর কিন্তু সবকিছু জানা আছে, তাই না? আল্লাহর যদি ধরেন এখন এলিয়েনরা যদি পৃথিবীতে আসে, এলিয়েনরা এসে তো এমন কোনো কথা বলবে না যেটা ভুলভাল ব্যাখ্যা হইতে পারে, প্রিসাইজ হতে হবে কথাটা, তাই না? শিক্ষিত মানুষের কথা হচ্ছে প্রিসাইজ কথা, মানে এক্সাক্ট কথা। শিক্ষিত মানুষ যখন একটা কথা বলে তখন সেটা হচ্ছে প্রিসাইজ কথা, মানে সাহিত্য ভাবসাব মানে ভাবসাব দিয়ে বলবে এটার এরকম অর্থ হবে সেরকম অর্থ হবে, আপনি এক পাগলে আরেক অর্থ করবে আরেক পাগলে আরেক অর্থ করবে, এইরকম কথাবার্তার কোনো দাম নেই আসলে। এগুলো হচ্ছে মানে যে মানে গ্রামের ফকির পীর ফকির আছে না, এদের ভাবাই ভাবের কথা, এই সমস্ত কথার কোনো দাম নেই। কথার দাম হচ্ছে কি, যেটা এক্সাক্ট কথা, যেটা প্রিসাইজ কথা সেটার, ঠিক আছে? এখন আপনি যদি কোরআন এবং হাদিস দুটো একসাথে মিলায় পড়েন তাহলে পরিষ্কার ভাবে বুঝতে পারবেন আল্লাহর ইসলামের দৃষ্টিতে পৃথিবী হচ্ছে একটা সমতল ভূমি এবং শেষ মাথা আছে, পৃথিবীর শেষ মাথা আছে, শেষ মাথার ওইখানে সূর্য যখন আবার অস্ত যায় তখন সেটা আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে, ইবাদত বন্দেগী করে, ঠিক আছে? আপনি একটু হাদিস গুলো পড়ে আসেন, আপনি নিজেও বুঝতে পারবেন আপনার দেওয়া যে রেফারেন্স গুলো হাদিস গুলো। প্রশ্নটা হচ্ছে নাস্তিক, নাস্তিক বলতে আমরা নাস্তিকতা বা নাস্তিক্য এই জিনিসটা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এই জিনিসগুলোর উত্তর ভাই নাস্তিক.com এ উত্তর সমূহের মধ্যে দিয়ে রেখে এসেছি, রেখে দিয়েছি লিখে। হ্যাঁ, আমি কষ্ট করে পড়লেন, আমি সহজ একটু মানে জাস্ট একটু অল্প করে শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, এটার এটার মানে হচ্ছে যে যারা এটা হচ্ছে ঈশ্বরের সপক্ষে আমরা এখন পর্যন্ত কোন যৌক্তিক প্রমাণ পাইনি, ঈশ্বর নামক বিষয় বা স্রষ্টা নামক যে সত্তাটার কথা বলা হয় সেটার কোনো যৌক্তিক প্রমাণাদি আমরা এখন পর্যন্ত পাইনি, যতক্ষণ পর্যন্ত আমরা সেটা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সেই জিনিসগুলা মানি না, কোনো কিছুই মানি না, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো আরেকটা কথা নাস্তিক নাস্তিক যারাই তারাই মানে নিজেকে মুক্তমনা বলে পরিচয় দেয়, যেমন আপনি নিজেও একজন মুক্তমনা বলে পরিচয় দেন সবার কাছে। মুক্তমনা বলে পরিচয় দেই না, মুক্তমনা হওয়ার চেষ্টা আমরা করি, মুক্তমনা হওয়াটা অনেক কঠিন ব্যাপার, মুক্তমনা আমরা চেষ্টা করি মুক্তমনা হওয়ার। হ্যাঁ বলেন, মুক্তমনাটা মানে আমার কাছে এরকম মনে হয় যে স্বাধীন, ওরা যা করবে নিজের মতো করে বা অন্যের কারো কোনো কিছুতে বাধা দিবে না, এরকম না? এটা আমি আপনাকে মানে ঠিক করে দিই, আমি আপনাকে বুঝাই দিই। যেমন ধরেন ছোটবেলা থেকে আপনি নানা ধরনের প্রিজুডিস এর মধ্যে দিয়ে বড় হন, প্রিজুডিস মানে কি বোঝেন? আচ্ছা, প্রিজুডিস হচ্ছে মানে বিভিন্ন বাধা, না না, প্রিজুডিস মানে হচ্ছে সংস্কার, মানে ধরেন আপনার পরিবার আপনাকে অনেক কিছু শিখায় দেয়, আপনার পূর্ব নির্ধারিত ধারণা,
যেমন ধরেন আপনাকে শেখায়, ধরেন আপনার ফ্যামিলি হচ্ছে গিয়ে জামাত ইসলামী করে, ছোটবেলা থেকে আপনাকে বলছে যে গোলাম আজম হচ্ছে অনেক ভালো মানুষ, গোলাম আজমের মতো ভালো মানুষ আর নাই, সাঈদীর মতো ভালো মানুষ আর নাই পৃথিবীতে। অথবা ধরেন আপনার মানে ফ্যামিলি হচ্ছে আওয়ামী লীগ করে, ছোটবেলা থেকে আপনাকে বলছে শেখ মুজিবের মতো আর কোনো ভালো মানুষ আর পৃথিবীতে নাই, শেখ মুজিব হচ্ছে সেরা মানুষ। এই যে ছোটবেলা থেকে আপনি পরিবার থেকে যে জিনিসটা পেয়েছেন, আপনি যখন একটু প্রাপ্তবয়স্ক হবেন, শিক্ষা দীক্ষা গ্রহণ করবেন, তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনি যে পুরনো যে জিনিসগুলো পেয়েছেন সেগুলোকে যাচাই করে দেখা। আপনি যে সংস্কার গুলা পেয়েছেন, প্রেজুডিস গুলা পেয়েছেন, বা আপনি যে ধ্যান ধারণা গুলা পেয়েছেন, সেগুলাকে যুক্তি তর্কের আলোকে, জ্ঞান বিজ্ঞানের আলোকে আপনার যাচাই বাছাই করে দেখা। যখন আপনি যাচাই বাছাই করতে শিখবেন তখন আপনি মুক্ত চিন্তার পথে হাঁটা শুরু করবেন। কিন্তু যখন আপনি যাচাই বাছাই না করেই আগে থেকে আপনাকে যেটা শেখানো হয়েছে আপনি সেটাই ভেড়ার পালের মতো মানে মেনে নিচ্ছেন, তখন আর আপনি মুক্ত মনে না। ঠিক আছে, যেমন ধরেন আপনি একটা মুসলিম পরিবারে জন্মেছেন, আপনি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছেন, আপনি ভাবছেন যে হ্যাঁ ইসলাম ধর্মটাই সেরা ধর্ম, আর কিছু আমার দরকার নেই, আমি আর কিছু জানতে চাই না, কোরআনই বেস্ট, মুহাম্মদই সেরা, ইসলামই বেস্ট, হ্যাঁ শেষ, কথা শেষ, তাহলে আপনি আর মুক্ত মনে না ভাই। কিন্তু আপনি যদি ভাবেন যে আচ্ছা আচ্ছা তাহলে ধরেন আমি বড় হওয়ার সাথে সাথে আপনি যদি শেষ করে নি আপনি যদি ভাবেন যে আচ্ছা আমি তো ঘটনাক্রমে একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, আমার তো এমনও হইতে পারতো আমি একটা হিন্দু পরিবারে জন্মেছি, তখন তো আমি হিন্দু ধর্মটা কি সেরা মনে করতাম, বা ইহুদি ধর্মে জন্মাইলে ইহুদি ধর্মটা কি সেরা মনে করতে পারতাম। আচ্ছা আমি আসলে তাহলে যাচাই করে দেখি তো কোরআন হাদিসের মধ্যে কি লেখা আছে, এটা আসলে সেরা নাকি আসলে মানে ভুয়া নাকি সেরা, কি এটা জিনিসটা কি। তারপরে আপনি নিজের মাতৃভাষায় যাচাই বাছাই করতে বসবেন, এবং যাচাই বাছাই যখন করতে বসবেন তখন আপনার নিরপেক্ষ ভাবে করতে হবে, কোনো বায়াসনেস থাকতে পারবে না। হ্যাঁ, আপনি ভাবতে পারবেন না যে আচ্ছা এটা যাই, এটার ভিতরে যত গাঁজাখুরি কথাই থাকুক না কেন আমি ঘুরায় ফিরায় ঠিক বানায় ফেলাম, এইরকম করলে আর আপনি মুক্ত মনে হবেন না। ঠিক আছে, যেমন ধরেন একজন হিন্দু, সে পড়তেছে, সে ভাবতেছে যে হনুমানজি কাঁধে করে পাহাড়কে নিয়ে উড়াল দিয়ে আকাশে চলে গেল, তখন সে বলতেছে এটা তো পুরাই গাঁজাখুরি কথা। সে মানে প্রথমবার যখন পড়তেছে তখন ভাবতেছে আরে এটা তো পুরাই গাঁজাখুরি কথা, এরকম হয় নাকি, এরকম সম্ভব নাকি, কি বুয়া কথা লিখছে। পরে সে ভাবলো না এটারে বিজ্ঞানের সাথে মিলাইতে হবে, কেমনে মিলান যায় কেমনে মিলান যায়। তখন সে বললো যে আচ্ছা এটা তো সাহিত্য করে বলছে, এটা তো রূপক অর্থ আছে, এটা তো মানে এটা বলতে বোধ হয় পাহাড় বলতে বোধ হয় পাহাড় বুঝায় নাই, পাহাড় বলতে বোধ হয় গাছ বুঝাইছে। এইভাবে নানা তেনা টেনা পেঁচায় সে তার কথাটাকে, যে ধর্মের যে কথাটা আছে সেই কথাটাকে সে জাস্টিফাই করার চেষ্টা করলো। এইটা যখন সে করার চেষ্টা করলো সেটা মানে হচ্ছে সে মানে এক ধরনের বায়াসনেস তার ভিতরে কাজ করছে, সে নিরপেক্ষ ভাবে করে নাই, নিরপেক্ষ ভাবে যাচাই করে নাই। কিন্তু সে যদি নিরপেক্ষ ভাবে যাচাই করে তাহলে সে বুঝতে পারবে যে যে গণেশ দেবতা নামক যে মাথার উপরে হাতির মাথা আর মানুষের শরীর, এটা হচ্ছে পুরো বোগাস একটা কথা, এটা গাঁজাখুরি একটা কথা, এরকম কখনো হইতে পারে না। ঠিক আছে, কিন্তু যদি আপনি মনে করেন আচ্ছা এটার সাথে তো বিজ্ঞানের মিলাইতে হবে, কেমনে মিলাই, আপনি বিজ্ঞানকে মিলাইলেন, ও মানে মানে ইয়া করে অস্ত্রোপচার করে প্লাস্টিক সার্জারি করে হনুমানের মানে হাতির মাথা আর মানুষের শরীর লাগায় ফেলাইছে প্রাচীনকালের দেবদেবীরা। হ্যাঁ, এইগুলা তখন এইরকম যদি আপনি মিলানোর চেষ্টা করেন তাহলে আপনি হচ্ছেন বায়াসনেস এর মধ্যে থেকে করতেছেন। কিন্তু আপনি যদি আনবায়াসড মানে একদম নিরপেক্ষ জায়গা থেকে যদি চিন্তা ভাবনা করতে শেখেন তখন আপনি মুক্ত হতে পারবেন। কিন্তু যদি আমি নিরপেক্ষ ভাবে মানে সবকিছু যাচাই বাছাই করার পরও আমার মনে হচ্ছে যে মুসলিম ধর্মটাই সেরা বা হিন্দু ধর্মটাই সেরা, তখন কি আমি নিজেকে মুক্ত মনে বলতে পারবো? না, তখন আপনার তো তাহলে মানে সেটা অন্যদের সাথে ডিসকাস করতে হবে। সাপোজ ধরেন আমি মুসলিম ধর্ম, আমি মুসলিম একজন, আমি হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করলাম, এখন আমার মনে হইতেছে যে হিন্দু ধর্মটা হয়তো ভালো হতে পারে, আমার মনে হইতে পারে না হিন্দু ধর্মটা সেরা, তখন কি আমি মুক্ত মনে হতে পারবো? তখন আপনার ডিসকাস করতে হবে সেটা অন্য অন্য যারা মানে ধরেন যুক্তিবিদ আছেন, যুক্তি তর্ক করেন, তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে, এবং নিজের সাথে নিজের, এটা হচ্ছে নিজের সাথে নিজের ফাইট। ঠিক আছে, যেমন ধরেন একটা ভালো যুক্তি একজন দিচ্ছে, আপনি বুঝতে পারতেছেন এর যুক্তিটা ভালো, এর যুক্তিটা শক্তিশালী যুক্তি, তখন আপনার কি করতে হবে সেই যুক্তিটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার ভিতরে যদি সেই অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা থাকে তাহলে আপনি মুক্ত মনা হতে যাচ্ছেন, আপনার হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, কিন্তু যদি আপনি ভাবেন যে না ও মানে নাস্তিকরা যতই যুক্তি দেখ না কেন আমি আমার কথা থেকে সরবো না, আমার কথাই সেরা, আমার কথাই ঠিক, এইরকম থাকলে আপনি মুক্ত মনা না। মুক্ত মনা মানে আপনার মন না, ধরেন এরকম না, আমার যুক্তিগুলা মনে করেন কারো যুক্তি ভালো লাগছে কারো যুক্তি ভালো লাগে, ধরেন 40% এর যুক্তি নাস্তিকদের যুক্তি আমার ভালো লাগছে, 60% হচ্ছে ধার্মিকের যুক্তি ভালো লাগছে, এখন আমি ধার্মিকের দিকেই যাইতে চাচ্ছি, যে ধর্মের দিকে যাইতে চাচ্ছি,
তাইলে তখন কি মুক্তমনা হতে পারবো কিনা? হ্যাঁ, তাহলে আপনি আপনি মুক্তমনা হতে পারবেন, কিন্তু ধর্মের ভিতরে থেকে মুক্তমনা হওয়াটা আসলে লজিক্যাল হয় না। কারণ ধর্মই আপনাকে শেখাবে যে আপনি, ধর্ম হচ্ছে আপনাকে শেখাবে যে আপনার এই হচ্ছে বাউন্ডারি, চিন্তা ভাবনার বাউন্ডারি হচ্ছে এইটা, এর বাইরে আপনি চিন্তা করতে পারবেন। ধর্মটা নিজেই হচ্ছে কি একটা বায়াস, ধর্মের ভিতরে আপনার থাকলে আপনার সবসময় ধর্মের পক্ষেই আপনার চিন্তা ভাবনা করতে হবে। ধর্মের মধ্যে থেকে মুক্ত মনে হওয়া সম্ভব, তবে অনেক কঠিন কাজ। ঠিক আছে, আচ্ছা, কারণ হচ্ছে ধর্ম জিনিসটাই হচ্ছে আর একটা আপনাকে জিনিস বলে হচ্ছে দিবে যে মুক্ত আপনার মনা এই যারা তারা মানে তারা মানে মূলত মুক্ত একটা চিন্তার, ধর্ম মুক্ত পালন করে চিন্তার একটা যেটা শর্ত আপনারা আছে, বলেন মানব ধর্ম, না? মুক্ত চিন্তার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আপনি আগে তথ্য আচ্ছা, প্রমাণ যাচাই করবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন। কিন্তু ধর্মটা কাজ করে উল্টা ভাবে, আগে আপনাকে বলবে সিদ্ধান্ত, পরে আপনি তথ্য প্রমাণ খুঁজতে যাবেন, যাচাই বাছাই করবেন। হ্যাঁ, যাচাই বাছাই করবেন। এই কারণে এটা হচ্ছে উল্টা দিকে কাজ করে, ধর্মটা কাজ করে উল্টা দিকে, মুক্ত চিন্তার উল্টা দিকে কাজ করে। তো এই জন্য এটা হওয়াটা খুবই কঠিন ব্যাপার, আসলে সম্ভব হয়তো, কিন্তু কিভাবে সম্ভব আমি আসলে জানি না ধর্মের ভিতরে থেকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা হচ্ছে মানব ধর্ম, যেটা আপনারা বলেন, অনেক অনেক জায়গায় দেখি, লেখালেখিতে দেখি, আপনার লাইভেও দেখি, মানব ধর্ম জিনিসটা আসলে কি, এটা একটু জানতে চাচ্ছি। মানব ধর্ম বলতে আসলে মানে আপনি যদি মানব ধর্ম বলতে আসলে সেরকম কোনো মানুষে মানুষে প্রাতিষ্ঠানিক যে ধর্ম না, এটা সম্পৃক্ততাটা আসলে, না মানুষে এটা না, মানুষে যে ভালোবাসা, মানুষে হিন্দু মানুষে যে মুসলিম বৌদ্ধ যারা সহানুভূতি, যেরকমই থাকুক সবাই একসাথে বসবাস করে, সবাই এটাই হচ্ছে একরকম। মানব ধর্ম, যেটা লালন হ্যাঁ, লালন লালন তত্ত্ব ফকির বলে আর কি। বলেছেন, হ্যাঁ 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 ঠিক আচ্ছা, বলেছেন। হ্যাঁ, তাহলে এই যে ধরেন নাস্তিকেরা, ধর্মীয় যারা আছে, তাদের ধরতে যে আঘাতগুলা হানছে বা সাইকোলজিক্যালি মেন্টালি যে আঘাতগুলা দিচ্ছে, এটা আর কোন চোখে দেখেন আপনি? এটা কি মানব ধর্মের সাথে যায়? কোনটা আবার বলেন, আবার বলেন, এই একটু যে বুঝিনি। নাস্তিকেরা ধার্মিকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে বা মেন্টালি বা সাইকোলজিক্যালি আঘাত করতেছে, এইটা কি মানব ধর্মের সাথে যায়, আপনার কি মনে হ্যাঁ, হয়? এটা মানব ধর্মের ভিতরে যায়। কারণ হচ্ছে আপনি যদি একটা এমন একটা ধর্ম বিশ্বাস করেন যেটা হচ্ছে ক্ষতিকর, যেটা হচ্ছে মানব সমাজের জন্য, মানব সভ্যতার জন্য ক্ষতিকর। যেমন ধরেন আমি যদি এখন বিশ্বাস করি আপনাকে খুন করাটা হচ্ছে আমার ধর্ম, এখন আপনি কি আমার এই ধর্মটাকে শ্রদ্ধা করবেন নাকি সমালোচনা করবেন? না, অবশ্যই সমালোচনা করব, হ্যাঁ, এই যে এইটাই হচ্ছে গিয়ে এই যে আপনি কিন্তু যে আমি যে সমালোচনা মনে, করারও একটা পর্যায়ে থাকা উচিত, আমি যেটা মনে না করি। না সমালোচনা আমি করার বললাম হ্যান পর্যায়ে, ত্যান, সমালোচনা মোহাম্মদ করার ভালো না, পর্যায়ে খারাপ, মোহাম্মদের মারে হ্যান করি ত্যান করি, এরকম বললে তো হবে না। না, এই যে একটু আগে আমাকে সমালোচনা একজন করার, কমেন্ট করেছে, আচ্ছা কমেন্টে রিপ্লাই করছে, আমি বলছি যে আমি মুসলিম, ওইখানে উনি রিপ্লাই করলো যে আপনি মুসলিম হইলে আপনার নবীরে হ্যান করেন ত্যান করেন, এরকম। আচ্ছা, এইটা কি কিন্তু কোন সমালোচনা, মানব ধর্মের মধ্যে হ্যাঁ যায়? বাক না, বাক এটা কি স্বাধীনতা সমালোচনা হচ্ছে, হয়? হয় না, হ্যাঁ এই সবগুলো সমালোচনা হয়। বাক স্বাধীনতা মানে হচ্ছে আপনি, আপনার যদি কোনো ধর্মের পক্ষে বলার অধিকার থাকে, আরেকজন ব্যক্তির সেই ধর্মের বিপক্ষে বলার অধিকার আছে, সেটা যাই বলুক বলার ঠিক আছে, অধিকার আছে। বিপক্ষে বিপক্ষে সে বলতে পারে, কিন্তু সে এক যুক্তি দিয়ে বলতে পারে, হ্যাঁ আপনার না কথা বলে যুক্তি ঠিক আছে, দিয়ে আপনি বললে, যুক্তি দিয়ে বলেন ঠিক আছে, না কিন্তু হ্যাঁ যুক্তি যুক্তি ছাড়া দিয়ে একটা বললে, আন্দাগোন্দা বইলা দিবেন, হ্যাঁ এটা তো মানা যাবে যুক্তি না? না, দিয়ে বললে, যুক্তি দিয়ে বললে আপনি তার বিরুদ্ধে পাল্টা যুক্তি দিবেন, সে আপনার বিরুদ্ধে আবার পাল্টা যুক্তি দিবে, এইভাবে একটা হেলদি ডিসকাশন হতে পারে। কিন্তু সে যদি আপনাকে একটা গালি দেয় তাহলে আর সেটা হেলদি ডিসকাশন হয় না, তাহলে সেটাকে আমরা ইগনোর করি। সাধারণত আমাকে অনেক মানুষ সারাদিন গালি গালাজ করে, আমি ইগনোর করি, আমি এগুলোকে কেয়ার করি না, পাত্তা দিই না। কিন্তু কে আমাকে গালি দিছে এটা নিয়ে আমি কান্নাকাটিও করি না, কারণ আমি একজন অ্যাডাল্ট মানুষ। কে আমাকে গালি দিছে এটা নিয়ে কি আমি সারাদিন বসে কান্নাকাটি করবো? না, গালি দিছে যে সেটা তার কাছে থাকবে, আমার তো কিছু যায় গেল আসলো না। কিন্তু আমি বেশিরভাগ লেখালেখিতে দেখি নাস্তিকরা, বিশেষ করে নবী রাসূল, ওদের মানে এত অকথ্য ভাষায় গালাগালি করে, বিশেষ করে নাস্তিকরা। আমি না অনেক নবী, দেখি, যেমন আপনার না আপনার আমি আমি কমেন্টেও আমি দেখি অনেক, করেছি, আমি নবীকে গালি গালাজ করেছি, এরকম একটা উদাহরণ দেখাতে পারবেন? না আপনি হয়তো যুক্তি দিয়া, যুক্তি তর্ক দিয়া অনেক কিছু বলছেন, আমি মোহাম্মদ তো সম্পর্কে ওইটা যে না হয়, কয়টা কথা ওইটা না বলেছি, হয় যুক্তি আমি তর্ক মোহাম্মদ সম্পর্কে বিতর্ক যে কয়টা করা কথা যায়। বলেছি প্রত্যেকটার রেফারেন্স আমি দেখাতে পারবো ভাই। সে যে দাসীর সাথে সেক্স করতো সেটা ভাই সহিহ হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে, দাসীর নাম মারিয়া কিপ্তিয়া, দাসীর গর্ভে একটা বাচ্চা হয়েছিল ইব্রাহিম নামে, এটা ভাই সরাসরি পরিষ্কার, মানে কেউ এটা অস্বীকার করতে পারবে না। মারিয়া কিপ্তিয়া নামটা লিখে রাখেন, আপনি আপনার হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এলাকার হুজুরের কাছে, মারিয়া কিপ্তিয়া কে ছিল, উম্মে আচ্ছা, ওয়ালা। আরেকটা, হ্যাঁ আরেকটা ছিল, ওই যে নবী খাটের নিচে প্রস্রাব করা নিয়ে, এটা নিয়ে অনেক মানে তর্ক বিতর্ক, এটা
এটাও আমি পড়ছিলাম যে একটা ওয়ার্ডে কিছু একটা তর্জমাতে ভুল ছিল হয়তো, যদি আমি পুরোপুরি এখন বিস্তারিত ব্যাখ্যা দিতে পারতেছি না। না না, এখানে কোনো ভুল ছিল না। এটা নিয়ে অনেক খাটের তলে পেশাব করতেন এবং একজন সাহাবি সেই পেশাবটা খেয়ে ফেলছিলেন একবার, খাওয়ার পরে তখন মহাব্বত তাকে বলছিল তোমার প্রস্রাব করাটা আমাদের ধর্মে প্রস্রাব করাটাকে মানে জামায় যদি প্রস্রাবটা লাগে ওইটার তিনবার দৌত করার জন্য বলা হয়েছে, সেখানে নবী নিজে কিভাবে প্রস্রাব করে আপনার, এটা তো সহিহ হাদিস, এটা বুঝি না। এটা তো ভাই সহিহ হাদিস, সহিহ হাদিস আপনি অস্বীকার করলে আপনি তো আর মুসলমান থাকেন না। কিন্তু কিন্তু কোথাও তো বলে নাই যে তোমরা খাটের নিচে প্রস্রাব করো, অথচ বলছে যে তোমরা জামায় যদি প্রস্রাব লাগে তিনবার করে দৌত করো, এরকম করে বলছে। মুহাম্মদের এটা বলতে হবে না, মুহাম্মদের এটা আবার আপনাকে বলতে হবে না। মুহাম্মদ যেইভাবে যে কাজগুলো করছে সেইভাবে সেই কাজগুলো করা প্রত্যেক মুসলমানের জন্য সুন্নত, ঠিক আছে? আপনাকে আবার ধরে ধরে বলতে হবে না যে আমি লুঙ্গি কিভাবে বাজ করছি, আমি মানে দাঁত কিভাবে ইয়া করছি, মেসওয়াক করছি, এগুলো আপনাকে ধরে ধরে বলতে হবে না। মুহাম্মদ যেভাবে করছে আপনারা সেভাবে করতে হবে। কিন্তু যেটা আদেশ দিয়ে গেছে ওইটা করব নাকি হচ্ছে যেটা আদেশ দিয়ে গেছে সেটা তো অবশ্যই করবেন, সেটা অবশ্যই করবেন, এবং যেটা আদেশ দিয়ে যায় নাই কিন্তু নবী নিজে করছে সেটাও আপনি করবেন। আবার এই যে আরেকটা আছে মুসাফিররা ওই যে ওটের প্রস্রাব খাইতো, এটাতেও একটু ভুল আছে, এটা তো প্রস্রাবের কথা কোথাও আমি উল্লেখ পাই নাই, শুধুমাত্র আপনাদের nastiko.com এ উল্লেখ পাই আমি, কোনো জায়গায় আমি কোনো তর্জমাতে উল্লেখ পাই নাই। কি বলেন ভাই, আপনাকে সরাসরি বই বের করে খুলে দেখাবো এখন? আচ্ছা খুলে দেখাতে আছে আমাকে একটু দেখান তাহলে, আমি সহি হাদিস থেকে বের করে দেখাবো, বুখারী হাদিস থেকে বের করে দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখান। দেখাতে পারলে, দেখাতে তো আমার একটু সময় লাগবে, দেখাতে পারলে কি হবে বলেন? দেখাতে পারলে কি হবে, দেখাতে পারলে দেখলাম আমি আর একটু রিসার্চ করার সুযোগ পেলাম। আচ্ছা আপনার বাসায় যদি সহি বুখারী বা সহি মুসলিম থাকে আপনি একটু নিয়ে আসেন, কোন বইটা আছে আপনি নিয়ে আসেন, আমি আপনাকে নাম্বার বলে দিচ্ছি। না আপাতত আমার বাসায়, আমি আসলে বাসায় নাই তো এই জন্য অন্য আরেক জায়গায় আছে, এখানে কোনো মানে আপনি সহি মুসলিম হাদিস কিনবেন, সহি মুসলিম হাদিস কিনবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে, ঠিক আছে? ইসলামিক ফাউন্ডেশন থেকে সহি মুসলিম গ্রন্থটা কিনবেন, সেখানে 4208 নম্বর হাদিসটা পড়বেন, ঠিক আছে? কত? 4208। আর যদি আপনি 4207, 4208 দুইটাই, হ্যাঁ 4207, 4208। হ্যাঁ বাবা, আচ্ছা কি করছো, এটা দিন দুষ্টুমি করো বাবা। আচ্ছা আর যদি আপনি হাদিস একাডেমি থেকে বইটা কিনেন তাহলে 4246 নম্বর হাদিস, ঠিক আছে? আপনি একটু খুঁজে বের করে আমাকে পরে বইলেন, ঠিক আছে? আচ্ছা ভাই ভালো থাকেন তাহলে। আচ্ছা আচ্ছা আপনার জন্য আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর ভবিষ্যতে আরো আসতে যাই আপনার লাইভে, এটা আর কি একটা মানে ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই ভালো থাকেন।